ঘন কুয়াশার কারণে উষ্ণতা হারিয়েছে সূর্য কমেছে দিন দিনরাত্রির তাপমাত্রার পার্থক্য ফলে সাধারণ মানুষের মাঝে বেড়েছে শীতের অনুভূতি তবে আগামী দুই এক দিনের মধ্যে কুয়াশার এই তীব্রতা কমে জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস আবহাবিদ আব্দুর রহমান খান জানালেন সতেরো ডিসেম্বরের পর উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি সত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে অন্যদিকে করোনার সঙ্গে শীতের তীব্রতায় জীবন জীবিকার লড়াইয়ে প্রতিনিয়তই নাকাল হচ্ছে খেটে খাওয়া মানুষ টি এইচ মুসলিমের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদন ঘড়ির কাটায় সকাল দশটা রাজধানীর বনানী লেকের দৃশ্য এটি ভোর ছটা একত্রিশ মিনিটে উঠলেও ঘন কুয়াশার চাদরে মোড়া আকাশে নেই সূর্যের দেখা ঘণ্টাখানেক বাদে চাদর সরিয়ে বেরিয়ে এলো সূর্য মামা। নিরুত্তাপ অনেকটা চাঁদের মতো এর মাঝে হালকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি জলপাগল চীনা হাসগুলো তাই অপেক্ষায় থাকে পানির উষ্ণতা কখন বাড়বে শীতের চাদর ভেদ করে জীবন ও জীবিকার লড়াইয়ে খেটে খাওয়া সাধারণ মানুষ একদিকে করোনার আতঙ্ক অন্যদিকে শীতের তাণ্ডব দুয়ে মিলে নিম্ন আয়ের মানুষগুলোর জীবনে তৈরি করেছে উভয় সংকট একদিক দা শীত আর একদিক দা ঠান্ডা কিন্তু আমাদের তার পেটের দায়ে বাইরে তো না বাইরে পাওয়া যায় না আমরা তো কাজ তো কইরা খাইতে হইব না কইরা ঘরে বই থেকে তো লাভ নেই ঠান্ডা দায়ে কালকে বাইরে না পেটের আজকে তো বাইরে লাগতেছে প্রায় সারা রাত না ঘুমায় এখন ডিউটি করে সারা বাসা যাইতেছে এখন বাসা গেলে ঘুম তো হইব না আবার রাতের একটা বাজে ডিউটি যাইতে হয় এই করোনার কারণে এই রেট কমে গেছে কামের শীত ও করোনা ব্যবসা করে দিতে হবে আমরা কর্ম করে দিতে হবে শীতের এই অনুভূতির নেপথ্যে ঘন কুয়াশাকেই দায়ী করলেন এই আবহাওয়া কেন এই ঘন কুয়াশা সেই ব্যাখ্যাও দেন তিনি বাতাসে যে জলীয় বাষ্পগুলো থাকে সেই জলীয় বাষ্পগুলো আসলে ঘনীভূত হয়ে যান গণীপতি হয়ে গেলে তো কুয়াশায় পরিণত হয়ে যায় তখন মানুষ কেন এই শীতের অনুভূতিটা একটু বেশি পাচ্ছে তার কারণ আসলে দিনে কিন্তু সূর্য না উঠায় ভূপৃষ্ঠকে সে সূর্য উত্তপ্ত করতে পারছে না সেই জন্য দিনের এবং রাতের তাপমাত্রাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে আশা করছি এই যে কুয়াশা এই কুয়াশাটা এক থেকে দুই দিন পরে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করছি উত্তরবঙ্গ সপ্তাহ খানেক বাদে দেশের বিভিন্ন স্থানে শৈতপ প্রবাহের সম্ভাবনার কথাও জানান তিনি আমাদের সতেরো থেকে আঠারো তারিখ এই সময় আমাদের একটা উত্তরবঙ্গে বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের একটা শৈত্য প্রবাহ একটা বয়ে যেতে পারে আর কি শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মিজান আহমেদ এস টিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়